শুরুতেই সংবাদ শিরোনাম। আরও চাপে মিয়ানমারের সেনা সরকার সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। ভ্যাকসিন নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টও করোনায় আক্রান্ত। কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে ইরান চীন চুক্তি হয়নি বলল বেইজিং। সানা বিমানবন্দর বন্ধ থাকায় 80,000 লোকের মৃত্যু হয়েছে। এবং সবশেষ থাকছে, নতুন সরকার গঠন না হলে লেবানন টাইটানিকের মতো ডুবে যাবে, হুঁশিয়ারি স্পিকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আরও চাপ বাড়ল মিয়ানমার সামরিক সরকারের ওপর। এবার কঠিন পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল বাইডেন প্রশাসন। গতকাল সোমবার একটি বিবৃতি প্রকাশ করে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি কেথেইটাই। বলা হয়েছে, যতদিন না মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে ততদিন এই নির্দেশিকা বলবৎ থাকবে। এর মধ্য দিয়ে 1993 সাল থেকে চলা যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে তা স্থগিত করা হয়েছে। মিয়ানমারের নতুন স্থিতিশীল সরকার ক্ষমতায় এলে ফের চুক্তি নিয়ে ভাবনা চিন্তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে মিয়ানমারে 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 419 জন। গতকাল সোমবার রয়টার্স এখবর প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শেষ কৃত্যে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলবি ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এক টুইট বার্তায় জানান, আমার কোভিড-19 পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আল্লাহ সব কোভিড আক্রান্তদের উপর সদয় হন। জানা গেছে, কয়েকদিন আগেই ডক্টর আরিফ আলবি কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ এর সপ্তাহের মধ্যে নেওয়ার কথা ছিল। তার সহধর্মিনী শামিমা আলবি জানান, প্রেসিডেন্টের মৃদু উপসর্গ দেখা গেছে, এখন পর্যন্ত তার শরীর এবং মনের অবস্থা ভালো রয়েছে। উল্লেখ্য, টিকা নেওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ কাট্টাকও করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার 2 দিন পরই করোনা পজিটিভ হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে চীনের যে কৌশলগত চুক্তি হয়েছে তার লক্ষ্য হল দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানো। কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই চুক্তি হয়নি। সোমবার একটি সংবাদ ব্রিফিংয়ে লিজিয়ান বলেন, এই চুক্তি অর্থনৈতিক রীতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাকে গুরুত্ব দেবে। চুক্তি অন্য বিশেষ কোনো লক্ষ্য নেই কিংবা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করে এটি সই করা হয়নি। চীনের এই মুখপাত্র আরও জানান, ইরান চীন সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে 25 বছর মেয়াদী এই চুক্তি একটি সাধারণ অবকাঠামো হিসেবে কাজ করবে। তিনি জানান, তেহরান এবং বেইজিং 2016 সালের জানুয়ারি মাসে একটি যৌথ বিবৃতি দিয়েছিল যাতে দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয় এবং এ বিষয়ে দুপক্ষ একটি চুক্তি সই করতে রাজি হয়। গত শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন। এই চুক্তিকে দুদেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইয়েমেন বলেছে, গত 6 বছর ধরে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর লাল অবরোধের কারণে অন্তত 80,000 মানুষের মৃত্যু হয়েছে। গতকাল একটি সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা। এছাড়া আরও 4.5 লাখ মারাত্মক অসুস্থ মানুষ যারা বিদেশে চিকিৎসার জন্য যেতে চান তারা শুধুমাত্র সৌদি আরবের অবরোধের কারণে যেতে পারছেন না এবং দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন। মন্ত্রণালয় গতকালের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 1,083টি ট্রাক এবং ট্র্যাঙ্কার ট্রাক, 4,490টি রাস্তা এবং সেতু এবং 7,229টি গাড়ি ধ্বংস করা হয়েছে। 2015 সালের 26 মার্চ সৌদি আরব এবং তার আঞ্চলিক কয়েকটি মিত্র আমেরিকা এবং পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে দরিদ্র পীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালায়। আগ্রাসনের শুরুর পর অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারায় তারা ইয়েমেনের বিরুদ্ধে আকাশ, সমুদ্র এবং স্থলপথে সর্বাত্মক অবরোধ দেয়। এতে জনগণের দুর্ভোগ বেড়েছে
এতে জনগণের দুর্ভোগ বেড়েছে, কিন্তু সৌদি আরব তার লক্ষ্য অর্জন করতে পারেনি। রাজনৈতিক এবং মারাত্মক অর্থ সংকটের মধ্যে থাকা দেশটির বিপদের মুখে রয়েছে, এবং যদি আগামী 2 মাসের মধ্যে নতুন সরকার গঠন না হয় তাহলে সরকার ছাড়া লেবানন টাইটানিকের জাহাজের মতো ডুবে যাবে বলে জানিয়েছেন লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন তিনি। নাবিহ বেরি আরও বলেন, আগামী 2 মাসের মধ্যে নতুন সরকার গঠন না করলে দেশ বড় বিপদের মুখে পড়বে। সামগ্রিকভাবে দেশ এখন টাইটানিক জাহাজের মতো অবস্থায় আছে। আমাদের এখনও জেগে ওঠার সময়, কারণ শেষ পর্যায়ে যদি জাহাজ ডুবে যায় তাহলে কেউ বাঁচতে পারবে না। গত বছরের 4 আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করেন এবং তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে লেবাননের জনগণ নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে হাসান দিয়াব হুমকি দিয়ে বলেছেন, নতুন সরকার গঠন না করা হলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন বন্ধ করে দেবেন। এই হুমকির মধ্য দিয়ে তিনি মূলত রাজনীতিবিদদের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছেন। মারিবের দিকে অগ্রসর হচ্ছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী নতুন করে মারিব প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। আল মায়াদিন টিভি চ্যানেল তাদের সরজমিনের রিপোর্টে এই খবর দিয়ে আজ জানিয়েছে, ইয়েমেনি সেনারা এরই মধ্যে মারিবের মধ্যাঞ্চলীয় 2টি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে। এলাকা দুটি হল হামা আজ জিয়াপ এবং নুকতাহ নাকলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মারিবের উত্তর পশ্চিমের মাথ গাল এবং সারওয়ার উপকণ্ঠে কয়েকটি পয়েন্ট অবস্থান নিয়েছে। মারিব প্রদেশে বিগত 2 মাসেরও বেশি সময় ধরে ন্যাশনাল সালভেশন বাহিনীর সঙ্গে সৌদি জোট এবং পদচ্যুত সরকারের বাহিনীর সংঘর্ষ চলছে। হুতি আনসারুল্লাহ বাহিনী এবং ন্যাশনাল সালভেশন সরকারের সেনারা মারিবের পশ্চিম দিক থেকে ব্যাপক অগ্রসর হয়েছে। তারা শহরের দিকে কয়েক কিলোমিটার এগিয়ে গিয়ে শহরের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। 2015 সালের মার্চ মাস থেকে শুরু হয়ে এখনও ইয়েমেনের সৌদি আগ্রাসন চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ আমেরিকা। স্থল, জল এবং আকাশপথে দেশটির উপর অবরোধ আরোপ করার ফলে ইয়েমেনে মানবীয় বিপর্যয় দেখা দিয়েছে। এরই মধ্যে নিহত হয়েছে অন্তত 16,000 নিরীহ ইয়েমেনি। সৌদি আগ্রাসনে দেশটিতে খাদ্য অভাবসহ ওষুধপত্রের অভাবে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে নিরপরাধ ইয়েমেনিরা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।